বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী সিটি কর্পোরেশনের আমি মোসাদ্দেক হোসেন বুলবুল নির্বাচিত একজন রাজশাহী 12 লাখ থেকে 14 লাখ মানুষের নির্বাচিত প্রতিনিধি হিসাবে এখানে এসেছিলাম মেয়র হিসাবে দায়িত্ব পালন করার জন্য। জনগণ তার উৎফুল্ল এবং স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে আমাকে সে দায়িত্ব দিয়েছিল সে বাবা। আমি মহান আল্লাহর উদ্দেশ্যে সেই সেবা করার মন নিয়েই আমি এই সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছিলাম গত 17 সেপ্টেম্বর 1913 সালে 2013। রাজনৈতিক সামাজিক কারণেই হোক, যে কোনো সামাজিক নেতৃত্ব তার কর্মক্ষেত্রের মধ্য দিয়ে সরকারের এই গণতান্ত্রিক পরিপন্থী যে কর্মকাণ্ডগুলি সেগুলির মধ্য দিয়ে আমাদের নামে বিভিন্ন কেস কাচারি হয়েছে। এর আগেও রাজশাহী সিটি কর্পোরেশনে 3টি মেয়র পার হয়েছে 3টি নির্বাচনের মধ্য দিয়ে। এখানে মিজান রহমান মিনু নির্বাচিত প্রতিনিধি হিসাবে 2 বার কাজ করেছেন, জনগণের নিষ্ঠার সাথে তিনি কাজ করে গেছেন। পরবর্তীতে 111-এর সময় আমি সেই নির্বাচনে গত মেয়র যিনি সাবেক মেয়র ছিলেন এইচএম খায়রুজ্জামান লিটন, তিনিও দায়িত্ব পালন করেছেন। গত নির্বাচনে আমিও সেই দায়িত্ব জনগণ আমাকে দিয়েছে। আমি দায়িত্ব পাওয়ার পরে 17 সেপ্টেম্বর থেকে 2014-15-5-27 মে আমাকে কেসের কারণে সাসপেন্ড করা হয়, সাময়িক সাসপেন্ড করা হয়। আমি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সেই সাসপেনশনের এগেনস্টে চ্যালেঞ্জ করি এবং বিচার প্রার্থী হয়ে এবং সেটা যথাযথ আইনের মধ্য দিয়ে সেই সাসপেনশনটিকে অবৈধ ঘোষণা করে। এই কারণে যে আজকে যদি রাজশাহী শহরে আমার নামে 50টাও কেস হয় রাজনৈতিক বা সামাজিক কারণে, সেই কেসের কারণে আমাকে আর সুপ্রিম কোর্টে যে অর্ডার বা যে আদেশ দিয়েছেন, যে সাজেশন দিয়েছেন, সেই সাজেশনে আমাকে আর কোনোদিন আগামী নির্বাচন পূর্ব মুহূর্ত পর্যন্ত গভর্নমেন্টের এই গণতান্ত্রিক পরিপন্থী যে কর্মকাণ্ড সেগুলি করতে পারে না। আমি